মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার মিশ্র প্রকৃতির ফলাফলের মধ্যে দিয়েই কাটবে। আজ আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। ওই কথায় আছে না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজ অন্যের যদি উপকার করেন 50 টাকা দিয়ে বা 5 মিনিট সময় দিয়ে, তাহলে আপনি 100 টাকা পাবেন বা আপনার সময় 10 মিনিট আপনার পক্ষে থাকবে। যা কাজ করবেন তার ডবল মুনাফা আপনারা পাবেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদের গ্রাস করতে পারে। আজ অর্থগত যোগান বা আর্থিক দিকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বর্গরা আপনাকে সহায়তা করবে। আর্থিক দিকটি আজ আপনাদের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। আপনার রসিক স্বভাব অর্থাৎ সেন্স অফ হিউমার, চাইল্ড লাইক অ্যাটিটিউড আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। বিশেষ করে পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটতে চলেছে। চাকরিজীবী যারা আছেন, অফিসে আজ আপনাদের কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। আজ আপনার ভালোবাসা বা প্রেমিক প্রেমিকা রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি। স্বামী স্ত্রী আজ আপনাদের কারোর একজনের শারীরিক কষ্ট বৃদ্ধি হতে পারে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। বাড়ির বাইরে বার হন, বিপুল প্রত্যয় লাভ করবেন। নতুন যোগাযোগ, বন্ধু পাতানোর জন্য আজকের দিনটি অতুলনীয়। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। বিজনেসম্যানদের কিন্তু আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই।